প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য টেক লোগোর ব্যবস্থা করব। এর সাথে কিউআর কোড থাকবে, আপনি ওইটা সার্চ করলেই একের কোন জায়গা থেকে কোন উৎপাদনকারী তার নাম পরিচয় তারপর এই স্থান সব কিছু এটা থাকবে। জিআইয়ের ট্রেডমার্ক হচ্ছিল, এখন আমি বলে আমাদের কাজটা হচ্ছে হলো কী বলবো, সনদটা দেওয়া। আপনি যদি আমার কাছে না আসেন আমি কীভাবে দেবো? এখন আমাদের এই যে আমি আমার বক্তব্যের হিসেবে বলছি যে আমরা জেলা পর্যায়ের প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছি, এখানে আমাদের স্থানীয় সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহযোগিতা করে, এবং ওইখানে যে আমরা কিন্তু প্রত্যেকের বলে আসি যে আপনারা আসেন, আমরা যত সহজে আপনার দ্রুততম সময়ে আপনাদের ট্রেড মানে টিএমটা দিতে পারবো, ট্রেডমার্কটা দিতে পারবো। কারণ এরপরে আমাদের আর একটা কাজ, একটা বড় কাজ আছে যেটা ওইখানে আমরা বলিনি, কিন্তু এখানে আমি আপনাদের বলতে চাই, আমরা ট্যাগ লোগো প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য ট্যাগ লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যে আমাদের এই নীতিমালাটা তৈরির কাজ চলছে, যখনই হবে আপনারাও জানতে পারবেন, এবং সেই অনুযায়ী আমরা ট্যাগটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই জিআই পণ্যটা বাণিজ্যিকীকরণে সফল হবে। এবং এটা থাকবে এমন যে সারা পৃথিবীতে যেখানেই আপনি বলেন ওই ট্যাগ হিসেবে সে এর সাথে কিউআর কোড থাকবে, আপনি ওইটা সার্চ করলেই একের কোন জায়গা থেকে কোন উৎপাদনকারী তার নাম পরিচয় তারপর ওই স্থান সব কিছু এটা থাকবে। এই জন্য আমরা একটু সময় নিয়ে এটা একটা স্ট্রং এটা লোগো করার চেষ্টা। এটা কত দিনে পাওয়া যাবে স্যার? এটা খুব দ্রুত সময় হবে স্যার। না, এটা আমি বলবো যে আপনাদের এই ব্যাপারে সচেতন করার জন্য আমরা অনেক কাজই আমরা আইন অনুযায়ী আমাদের করার কথা আমরা সঠিক সময়ে করতে পারি না, এবং আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সহযোগিতার কারণেই আমাদের কার্যক্রমটা কিন্তু অনেক ব্যাপকভাবে হচ্ছে। এখন আমরা প্রত্যেকটা অঞ্চলে মানুষই সে তার নিজের ঐতিহ্য রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ডিপিডিটির কার্যক্রমটাও আমরা আরও গতিশীল করছি যাতে আমাদের এই জিনিসটা যাতে অন্য কেউ ভবিষ্যতে না করে, ভবিষ্যতে যে আমাদের যে কোনো দুর্বলতা থাকে আমরা কাটিয়ে উঠে সামনেও যাতে এই ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা এইভাবে সজাগ থাকব।